ক্লাস টেনের ছেলেদের স্বাগত। গতদিন পর্যন্ত পড়ানো হয়েছিল রোধের শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, মিশ্র সমবায়, তুল্য রোধ বার করা। আজকে শুরু করব তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তো হেডিং দাও, তড়িৎ প্রবাহের তাপীয়, তয়াকার পয়ে দীর্ঘ অন্তঃস্থ, হিটিং ইফেক্ট অফ কারেন্ট। কি বলছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল? কোন রোধকের মধ্য দিয়ে, রোধক কাকে বলে? রোধ যুক্ত পরিবাহী। কোন রোধকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ গেলে রোধযুক্ত পরিবাহীটি উত্তপ্ত হয়ে ওঠে, উষ্ণ হয়ে ওঠে, তাপমাত্রা বৃদ্ধি পায়। এই ঘটনাকে বলে তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তাহলে কি দাঁড়ালো? কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ গেলে পরিবাহীটি উত্তপ্ত হয়ে ওঠে, এই ঘটনাকে বলে তড়িৎ প্রবাহের তাপীয় ফল। এর একটা সরল ব্যাখ্যা দেব, সিম্পল এক্সপ্লেনেশন। তাহলে কোন রোধযুক্ত পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ গেলে পরিবাহীটি উত্তপ্ত হয়ে ওঠে, এই ঘটনাকে বলে তড়িৎ প্রবাহের তাপীয় ফল। সিম্পল একটা ব্যাখ্যা দেব, কোন পরিবাহীর প্রান্তদ্বয়কে ব্যাখ্যা, কোন পরিবাহীর মানে পরিবাহী তারের প্রান্তদ্বয়কে কোন তড়িৎ কোষের মেরুদ্বয়ের সঙ্গে যুক্ত করলে ওই পরিবাহীতে একটি নির্দিষ্ট দিকে মুক্ত ইলেকট্রনগুলির প্রবাহ ঘটে। এই গতিশীল মুক্ত ইলেকট্রন গুলির সঙ্গে আপাত স্থির পরমাণুগুলির, ওই পরিবাহীর মধ্যে সংঘর্ষ ঘটে, যার দরুন মুক্ত ইলেকট্রনগুলির গতিশক্তি ওই পরমাণুগুলিতে
হস্তান্তরিত হয় এবং পরমাণুগুলির পরমাণুগুলি কম্পন শক্তি লাভ করে, ফলত পরিবাহীটি উত্তপ্ত হয়ে ওঠে। কেন তড়িৎ প্রবাহের তাপীয় ফল উদ্ভব ঘটে? কোন পরিবাহীর প্রান্তদ্বয়কে কোন তড়িৎ কোষের মেরুদ্বয়ের সঙ্গে যুক্ত করলে ওই পরিবাহীতে একটি নির্দিষ্ট দিকে মুক্ত ইলেকট্রনগুলির প্রবাহ ঘটে। নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রনের প্রবাহ ঘটে। এই গতিশীল মুক্ত ইলেকট্রনগুলির সঙ্গে আপাত স্থির পরমাণুগুলি সংঘর্ষ ঘটে, যার দরুন মুক্ত ইলেকট্রনগুলি গতিশক্তি ওই পরমাণুগুলিতে হস্তান্তরিত হয় এবং পরমাণুগুলোর কম্পন শক্তি বৃদ্ধি পায়, লাভ করে বা বৃদ্ধি পায়, ফলে পরিবাহীটি উত্তপ্ত হয়ে ওঠে। এটা হলো একটা সিম্পল ব্যাখ্যা। এবার যেটা বলবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় আসে, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র, হেডিং দি তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। প্রথমে বিবৃতি মুছছি, তাহলে কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ, তাকে যদি এইচ বলি, এটা লিখো না, এখন পরে লেখাচ্ছি। এইচ নির্ভর করে তিনটে বিষয়ের উপর, কি কি? তড়িৎ প্রবাহ মাত্রার উপর, পরিবাহীর রোধের উপর, আর যতক্ষণ ধরে তড়িৎ প্রবাহ চলে সেই প্রবাহ কালের উপর। এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে, তড়িৎ প্রবাহ মাত্রার উপর, পরিবাহীর রোধের উপর, আর প্রবাহ কালের উপর। তো এইচের সঙ্গে আই, আয়ের সঙ্গে এইচ কিভাবে নির্ভর করে এইটা যখন আলোচনা করব তখন রোধ আর প্রবাহ কাল স্থির। আবার এইচের সঙ্গে আর, আর এর উপর এইচ কিভাবে নির্ভর করে তখন অন্য দুটো। আবার টি এর উপর এইচ কিভাবে নির্ভর করে তখন যখন আলোচনা করব তখন আই এবং আর এই দুটোকে স্থির ধরব। তো বিবৃতিটা এবার এইটা লিখো না, আমি সব লিখে দেবো ব্যাখ্যায় বলি। তাহলে বিবৃতি, তাহলে তার তিনটে সূত্র বলব। এক নম্বর, রোধ আর প্রবাহকাল স্থির নির্দিষ্ট রোধের মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ে তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। এক্সপেরিমেন্ট করে দেখা গেছে, মানে তড়িৎ প্রবাহমাত্রা দ্বিগুণ হয়ে গেলে উৎপন্ন তাপ হয়ে যাবে 4 গুণ, 2 এর বর্গ। তড়িৎ প্রবাহমাত্রা 3 গুণ হলে উৎপন্ন তাপ হয়ে যাবে 9 গুণ। নির্দিষ্ট রোধের মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ে তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন তাপ
প্রবাহমাত্রার বর্গের সমানুপাতিক। প্রথম সূত্র। দুই, নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্ট তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন তাপ পরিবাহীর রোধের সমানুপাতিক। রোধ দ্বিগুণ হলে উৎপন্ন তাপ দ্বিগুণ হবে, রোধ তিন গুণ হলে উৎপন্ন তাপ তিন গুণ হবে। এগুলোকে মুখস্থ করতে হবে না, আমি যখন ব্যাখ্যা বলবো তখন দেখবে ব্যাখ্যা থেকে বিবৃতিটা সহজে বলে দিতে পারবে। তিন, নির্দিষ্ট রোধের মধ্য দিয়ে নির্দিষ্ট তড়িৎ প্রবাহের দরুন উৎপন্নতা প্রবাহকালের সমানুপাতিক, মানে কতক্ষণ ধরে তাহলে যখন উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহমাত্রার উপর কিভাবে নির্ভর করে বলবো, যখন তখন রোধ স্থির প্রবাহকাল স্থির, উৎপন্নতা তড়িৎ প্রবাহমাত্রার বর্গের সমানুপাতিক। যখন রোধের উপর কিভাবে নির্ভর করে আলোচনা করব, তখন তড়িৎ প্রবাহমাত্রা স্থির প্রবাহকাল স্থির। আবার যখন প্রবাহকালের উপর কিভাবে নির্ভর করে আলোচনা করব, তখন রোধ স্থির তড়িৎ প্রবাহমাত্রা স্থির। তাহলে ব্যাখ্যা বিবৃতি হলে এবার ব্যাখ্যা বা রাশিমালায় আসব। ব্যাখ্যা, একটা রোধ, রোধযুক্ত পরিবাহী আর, এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে আই। কত সময় ধরে যাচ্ছে, টি সময় ধরে। কিভাবে যাবে, তড়িৎ কোষের সঙ্গে যুক্ত করলেই যাবে, এবার তড়িৎ কোষ যুক্ত করলে পজিটিভ নেগেটিভ, পজিটিভ থেকে কারেন্ট যাবে। তো বলি, ধরি ধরি আর, বড় হাতের আর, রোধের পরিবাহীর মধ্য দিয়ে টি, ছোট হাতের টি, সময়টাকে বললাম ছোট হাতের টি, টি সময় ধরে আই, বড় হাতের আই তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন তাপ এইচ। তাহলে জুলের সূত্র অনুযায়ী এক নম্বর, এইচ সমানুপাতিক আই স্কোয়ার। কখন, যখন আর এবং টি স্থির। দুই নম্বর, এইচ সমানুপাতিক আর, কখন, যখন আর এবং টি স্থির। তিন নম্বর, এইচ সমানুপাতিক টি, যখন আর এবং আই স্থির। এ তিনটেই যদি পরিবর্তনশীল হয়, এখন
আই, আর এবং টি, তিনটি রাশি যদি পরিবর্তনশীল হয়, পরিবর্তনশীল হয় তাহলে যৌগিক ভেদের নিয়ম অনুসারে, কিছুদিন পরে পড়া হবে বা হচ্ছে অনেকের, নিয়ম অনুসারে এইচ সমানুপাতিক আই স্কোয়ার আর টি পরপর হয়ে যাবে, আই স্কোয়ার আর টি, বা এই সমানুপাতকে সমান সমান করতে গেলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে, বড় হাতের জে, এইচ সমান আই স্কোয়ার আর টি বাই জে। তোমার এইটা দেখবে গেঁথে যাবে মনের মধ্যে, এইচ সমান আই স্কোয়ার আর টি বাই জে, এখান থেকেই বলতে পারবো এইচ সমানুপাতিক আই স্কোয়ার যখন আর এবং টি স্থির, এইচ সমানুপাতিক আর যখন আই এবং টি স্থির, এইচ সমানুপাতিক টি যখন আই এবং আর স্থির, তখন ওই বিবৃতিগুলো যেটা হয়েছিল সেই বিবৃতিগুলো সেইভাবে বলে দেব, যেখানে জি হল ধ্রুবক, একে বলে তাপের যান্ত্রিক তুলাঙ্ক বা জুল তুলাঙ্ক, তাপের যান্ত্রিক তুলাঙ্ক বা জুল তুলাঙ্ক, যে হলো ধ্রুবক একে বলে তাপের যান্ত্রিক তুলাঙ্ক বা জুল তুলাঙ্ক। এখন তাকাও, এখানে নোট লেখো, নোট নোট ওয়ান, এসআই পদ্ধতিতে যে সমান ওয়ান একক উল্লেখ করতে হবে না, জুল পার জুল হয়ে যায়, কার্যের একক জুল, তাপের একক জুল, আসলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হয় জে এইচ, তাপ ও কার্যের সম্পর্ক, এসআই পদ্ধতিতে কার্যের একক জুল, তাপের একক জুল, যাতে জে এর মান কত হবে ওয়ান, আর একক বলে না, জুল পার জুল আর কি। আর মিশ্র পদ্ধতিতে, সিজিএস না বলে মিশ্র পদ্ধতি বলছি, পদ্ধতিতে জে সমান 4.2 জুল পার ক্যালোরি, কেন মিশ্র বললাম, সিজিএস এ তাপের একক ক্যালোরি, আর কার্যের এককটা আর না বলে কি বলা হয়েছে জুল, সিজিএসএ হলে 10^7 দিয়ে গুণ করতে হতো, সিজিএস আমাদের দরকার নাই, আমরা জুল এককেই বার করব, মিশ্র পদ্ধতি ওই জন্য বললাম, তাহলে স্যার সিজিএসটা বলে দিন না, তো সিজিএস পদ্ধতিতে যে সমান 4.2 × 10^7 আর পার গেল, খুব কাজে লাগবে না, আমরা ক্যালোরি এককে জুল থেকেই বার করে নেবো 4.2 বসিয়ে, অঙ্কগুলো করার সময় খেয়াল করবো আমরা জি এর মান কত ধরব, জি এর মান যদি ওয়ান ধরি তাপটা আসবে জুল এককে, আর জি এর মান 4.2 বসালে তাপটা আসবে ক্যালোরি এককে, এটা খুব একটা কাজে লাগবে না। তো আসি গাণিতিক সমস্যার সমাধান, তাহলে এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে, এটা মনে রাখবে, দেখো তাহলে গাণিতিক সমস্যার সমাধান, গাণিতিক সমস্যার সমাধান প্রয়োজনীয় সূত্র, ওটা একবার চোখের সামনে ভাসিয়ে নি,
আবার রোদের মধ্য দিয়ে কি সময় ধরে তুই পাওয়া যাচ্ছে আয়? পরিবাহিত উৎপন্ন তাপ এইচ, তা লিখি ধরি ওই কথাটা আরেকবার, আর রোধে ধরি আর রোধের পরিবাহীর মধ্য দিয়ে কি সময়ে আই বড় হাতের আই তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন তাপ এইচ? তাহলে এইচ সমান কি শিখলাম? আই স্কোয়ার আর টি বাই জি। এবার নিচে দেখো, স্টার দিয়ে এক, আয়ের একক অ্যাম্পিয়ার, এসআই একক অ্যাম্পিয়ার, আর এর একক ওহম, সিম্বল এ, এটা সিম্বল, টি এর একক সেকেন্ড, যদি মিনিট বলে দেয় 60 দিয়ে গুণ করে সেকেন্ড করে দেবো, এটা জেনারেল। এখন এক নম্বর দেওয়ার দরকার নাই, একটাই নম্বর, এখন জে ইজ ইকাল টু 1 ধরলে এইচ এর একক জুল, সিম্বল ব্র্যাকেটে জে, আর জে সমান 4.2 জুল পার ক্যালোরি ধরলে এইচ এর একক ক্যালোরি। তা নির্ভর করছে কি, জে কত ধরবো। ওরা প্রশ্ন ওনারা বলতে পারে জুল এককে তাপ বার করো, তখন জে 1 ধরবো। ওনারা যদি বলে ক্যালোরি এককে তাপ কত, তখন জে 4.2 ধরবো। দেখো উদাহরণ, উদাহরণ উদাহরণ এটা মন মারা দিচ্ছি, 50 ওহম রোধের কোন পরিবাহীর মধ্য দিয়ে 5 মিনিট ধরে ২.১ অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের দরুন কত ক্যালোরি তাপ উৎপন্ন হবে? তা নির্ণয় করো। তো লিস্ট করে যাব, কত ক্যালোরি বলে দিয়েছে, তার মানে আমরা বাউন্ড হয়ে গেলাম যে সমান 4.2 ধরব। আর যদি বলে কত তাপ উৎপন্ন হবে, তখন তুমি 4.2 বসিয়ে ক্যালোরিও বলতে পারো আর 1 বসিয়ে জুলও বলতে পারো, যে এর মান 1 বসিয়ে। আনসার, পরিবাহীর রোধ ঠিক এইভাবে করতে হয়, আর সমান 50 ওহম, তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান 2.1 অ্যাম্পিয়ার, প্রবাহ কাল ছোট হাতে টি সমান 5 মিনিট, এটা কি করে নিতে হবে, সেকেন্ড করে নিতে হবে। এখানে ছেলেরা ভুল করে, 5ই বসিয়ে দিল, সেকেন্ড করে নিতে হবে। এখন উৎপন্নতা বড় হাতের এইচ হলে এইচ সমান আই স্কোয়ার আর টি বাই জে, অতএব এইচ সমান 2.1 এর স্কোয়ার ইন্টু 50 ইন্টু 300 বাই, যেহেতু ক্যালোরি বলেছে 4.2 বসাতে বাধ্য, ক্যালোরি বা এইচ সমান
2.1 × 2.1 × 50 × 300 / 4.2, দশমিক তুলে দিয়ে কেটে দিলাম দুই। এই দশমিকটাকে তুলে নিচে একটা দশ নামালাম, এই কেটে দিলাম, তাহলে কি হবে, 2 আর 300 কাটলে কত হবে, 150 ক্যালোরি। তাহলে এইচ সমান, এই গুণটা করতে হবে 21 × 5 × 150, 21 × 5 × 150, তাহলে 21 × 150 আর 5 গুণ করলে 7 × 5 = 75, 750। এইচ সমান 21 × 750 ক্যালোরি। এই গুণ কি করে করব দেখো, 21 × 20 = 750 কত হয়, 75 × 2 = 150, এইটা হচ্ছে বোধহয় আটখানা শূন্য, আর একটা 750 বেঁচে থাকছে, যোগ করে দেবো 0, 5, 7, 15, দেখো ঠিক করলাম কিনা, 20 সঙ্গে 750 গুণ করলে 5, 15, 75, 750, তার সঙ্গে 21 গুণ হবে, তো 20টা গুণ করে নি, 20 × 75 = 150, একটা শূন্য দুটো শূন্য, আর একখানা 750 যোগ করে দিলাম, 0, 5, 7, 15, ঠিক করেছি না দেখে নেবে, বা এই সমান কত, 15,750 ক্যালোরি, ঠিক করেছি মনে হচ্ছে। আজকে এই পর্যন্ত রইল, পরের দিন ওই এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে এই ফর্মুলাটার উপর আরো অনেক আলোচনা করব, দুটো রোধ শ্রেণী সমবায় থাকলে কিরকম ভাবে হবে, সমান্তরাল সমবায় থাকলে কিরকম হবে, এছাড়া তোর শক্তি ক্ষমতা এইগুলো বার করা আস্তে আস্তে শিখবো। আজকে এই পর্যন্ত রইল, ভালো থাকো, সুস্থ থাকো।